ফ্রান্সের বেঈমানেরা নাস্তিকের গোষ্ঠী ওদের কাজ হলো ইসলামকে কিভাবে নিচু করা যায় মুসলমানদের কিভাবে আক্রমণ করা যায় কিন্তু আজ ময়দানে কেন আমরা কথা বলতেছি আমরা টুপিওয়ালারা কেউ ময়দানে নামি নাই আমাদেরকে বেঈমানেরা ময়দানে নামিয়েছে আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করেছি আমার আব্বাকে গালি দিয়েছে আমি চুপ হয়েছিলাম আমার দাদাকে গালি দিল চুপ হয়েছিলাম আমার পীরেরে গালি দিয়েছে কথা বলি নাই ধৈর্য ধারণ করেছি দোয়া করেছি আল্লাহ হেদায়েত দাও কিন্তু ক্রমান্বয়ে যখন আওয়াজ কানের ভেতর আওয়াজ পাইলাম মুয়াজ্জিনের আজানটা বেশ্যার আওয়াজের মতো শোনা যায় কানের মধ্যে যখন আওয়াজ পাইলাম কোরআন শরীফ পুরাণ হয়ে গেছে পাল্টানো দরকার যখন কানের ভেতর আওয়াজ পাইলাম আবার একদল বেঈমান বলে নবীর যৌবনের উপরে হামলার আওয়াজ আওয়াজ আবার কানে আওয়াজ নবী একজন মদিনার নবী সন্ত্রাসী নবী এইভাবে একটা একটা যখন আওয়াজ আসতে শুরু করলো এই জমিনের মাদ্রাসাগুলো বন্ধ করে দাও কোরআনের আওয়াজ বন্ধ করে দাও যখন দেখলাম আর চুপ থাকার কোনো কায়দা নাই ঈমানের উপরে প্রশ্ন এসে যাবে তখন রাতের বেলা তাহাজ্জুদ করি আবার দিনের বেলা মাদ্রাসায় ক্লাস করি আবার প্রয়োজন অনুযায়ী ওই বেঈমানের মোকাবেলায় জবাব দিয়া প্রতিবাদের জন্য ময়দানে আওয়াজ দেই আজকে আমাদের মুসলমানের আওয়াজের কারণে এই জমিনে বেশ্যা তাসলিমা জায়গা পায় নাই তাহলে আওয়াজ দেওয়াতে লাভ আছে না নাই ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আলোচনা চালাও আওয়াজ দিয়া যাও কোন না কোন মুমিনের ফায়দা হবে ক্ষতি হবে না আওয়াজ চালিয়ে যাও কারণ ঘরের মধ্যে যখন আওয়াজ হয় চোর চুরি করার জন্য কানটা লাগায় রেখে ঘরের মধ্যে আওয়াজ বাহিরে গিয়া নিরাপদ জায়গায় বসে দোয়া ইউজ করে ও আল্লাহ এদের মরণের গুণ দিয়া দাও দিব্যি আরামে যেন চুরি করতে পারি আধা ঘন্টা পরে যখন আবার কান লাগায় দেখে এবার বড়দের কণ্ঠে আওয়াজ নাই ছোট ছোট বাচ্চারা কথা বলে এবার ঢুকতে চায় না কারণ ছোট হলেও সাপের বিষ্ট কম না বাচ্চা কথা বললেও তো বুড়ারাও সজাগ হয়ে যেতে পারে এইবার কারণে চোরারা ঘরের মধ্যে আওয়াজ যত কম থাকে চুরি করার জন্য ঢুকতে সাহস যেমন পায় না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বলছি এই ঈমানওয়ালারা আল্লাহর দেয়া জমিনের মধ্যে ঈমানের আওয়াজ যতদিন পর্যন্ত চালু রাখবে আওয়াজটা যদি মসজিদে বসিয়াও দেয় আলহামদুলিল্লাহ আওয়াজটা যদি তাবলিগ ওয়ালারা দেয় আলহামদুলিল্লাহ ঈমানের আওয়াজটা যদি পীর মাশায়েখ বন্দায় আলহামদুলিল্লাহ আওয়াজটা যদি মাদ্রাসার তালিবুল ইলমরা দেয় আলহামদুলিল্লাহ আওয়াজটা যদি বড়দের কণ্ঠে হয় আলহামদুলিল্লাহ আওয়াজটা যদি ছোটদের কণ্ঠে হয় আলহামদুলিল্লাহ আমাদের ফলাফল কি হবে যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মুমিনের জবানে ঈমানের আওয়াজ চলবে ততদিন পর্যন্ত কোন বেঈমান ঈমানদারের ঈমান চুরি করা সাহস পাবে না এর নবীর উম্মতের দল অতএব ঈমানের আওয়াজ যিনি দিবে তাকে একটু সাহস দাও বিরোধিতা করিয়া তার মনটাকে ভেঙ্গে দিও না তাবলিগ ওয়ালাও কিন্তু ঈমানের তাগিদে সামনে যাইতেছে তুমি হাতটা ধরিয়া পারলে আগাইয়া দাও মাথার খাগাটি পারলে আগায় দাও জুতাটা পারলে আগায় দাও যদি কিছু না পারো অন্তত চুপ করিয়া দোয়া করো বিরোধিতা করো বানারে বাবা জিহাদের ময়দানে যারা কাজ করে পারলে সহযোগিতা করো পারলে তুমি বান্দার কাছে এক গ্লাস পানি আগায় দাও না পারলে চুপ করিয়া থাকো আল্লাহর কাছে হাত তুলে কান্না করো দোয়া করো বিরোধিতা করবা না পীর মুরিদির লাইনে আল্লাহওয়ালারা মানুষের হাতে পায়ে ধরিয়া ধরিয়া যেই বান্দার টুপি পরে নাই টুপিওয়ালা বানায় দাড়ি নাই দাড়িওয়ালা বানায় কারণ দাড়ির মধ্যে যারা খুব লাগায় দাড়ি সাঁতে আর কাটে এদের কবিরা গুনাহ হবে ২৪টা ঘন্টার সেকেন্ডে 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 একটা সেকেন্ডের জন্য গুনাহ বন্ধ হবে না কয়টা কবিরা গুনাহ হবে বলে গালের মধ্যে যত শত দাড়ি আছে তত শত কবিরা গুনাহ হবে তুমি ঘুমাইয়া আছো কবিরা গুনাহ লেখা বন্ধ নাই বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলতেছো
কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, মোনাজাত করতেছো, মোনাজাত তওবা না করা পর্যন্ত কবুল হবে না। এরে নবীর উম্মতের দল, এই বান্দাগুলোকে যখন আল্লাহওয়ালার মাথায় হাত দিয়া কান্না করে পায়ে ধরিয়া দাড়িওয়ালা বানায়, বেনামাজি রে নামাজি বানায়, পারলে উপকার করো, পারলে একটা লোকের সহযোগিতা করো, না পারলে চুপ থাকো, আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু বিরোধিতা করবা না। মসজিদের ইমাম সাহেব বয়ান করিয়া মানুষের নামাজি বানায়, এলাকার মানুষগুলো রে মাথায় হাত দিয়া দিয়া মসজিদের মধ্যে ঢুকায়। এরে বান্দা, তুমিও পারলে ইমামের জন্য সহযোগিতা হারা আগায়া যাও, না পারলে অন্তত চুপ থাকো, আল্লাহর কাছে দোয়া করো, বিরোধিতা করবা না। বয়ানের মাধ্যমে যদি কোনো আল্লাহর বান্দার বয়ানে শ্রোতাদের মধ্যে পরিবর্তন আসে, বয়ানের মধ্যে কোনো গালাগালি নাই, বয়ানের ভেতরে নামাজের বিরোধিতা নাই, বয়ানের ভেতরে সুন্নতের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এই বয়ানের মাধ্যমে যদি তাকায় দেখো এই বান্দাগুলো এখানে হাজির, মা অসুস্থ, সন্তান কিনারায় যায় না, কেন বলে করোনা করোনা ভয়, সন্তান অসুস্থ, মা বাবা কিনারায় যায় না, বলে কেন, বলে করোনার ভয়, মা মারা গেছে, পুলিশ আমাকে বলে হুজুর আমরা লাশ পাই না, মানুষ আমাদের খোঁজ নিয়া, এরপরে বলে মায়ের লাশটা রাস্তায় ফালাইয়া সন্তানেরা ঘরে চলিয়া গেছে, করোনার ভয়ে লাশ দাফনের চিন্তা বাদ দিয়া চলে গেল, আমরা লাশটা আইনা দাফনের ব্যবস্থা করলাম। এর নবীর উম্মতের দল এত বড় আতঙ্কের ভেতরে আজ এই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এলাকার মধ্যে আজকে তাকায় দেখো ময়দানে মানুষের অভাব নাই, এই মানুষগুলো গালি শুনতে আসে নাই, এই মানুষগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কথা শুনতে আসে নাই, এই মানুষগুলো দিনের মহব্বতে যখন আসছে, একটা যুবক সন্তানও যদি এখান থেকে এক পড়া চোখের পানি ছেড়ে তওবা করিয়া বিদায় হয় আর আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমার মতো কত যুব এই মহামারীতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমার কত বন্ধুরা চলে গেল, আমার আপনজন চলে গেল, ও আল্লাহ আমিও তো চলে যেতে পারি, আমার কোনো তো গ্যারান্টি নাই, এতদিন নফসের ধোকায় শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়ি নাই, নবীজির মহব্বতে সুন্নত মানি নাই, আল্লাহ গো আমার মতো কত যুবক দেখি স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না, আমিও তওবা করতেছি আজকে থেকে নামাজ আমি বাদ দিব না, আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, আল্লাহ গো আমি আজকে থেকে তওবা করলাম নামাজ বাদ দিব না। একটা যুবক যদি টুপিওয়ালা হয়ে যায় নবীর সুন্নতের মালাটা গলায় নিয়ে বিদায় হয়, এই এলাকার জন্য এটাও সার্থক, এই মাহফিলটাও সার্থক। বাবা বিরোধিতা করিও না, পারলে সহযোগিতা করো, যদি একান্ত না পারো পারলে একা একা বৈশা আল্লাহর কাছে দোয়া করো, বিরোধিতা করিয়া নিজের কপাল পুড়িয়া ফেলাইস না রে যুবক, বিরোধিতা করি এত নিজের কপাল ফুটতেছে আর কারো ক্ষতি হয় না, কারণ তোমার বিরোধিতার কারণে তাবলীগের ক্ষতি হবে না, তুমি যদি সারাটা দিন মাইক লইয়া চরমনায়ের বিরোধিতা করো তোমার এই মাইকিনে কোনো ক্ষতি হবে না, তুমি যদি সারাটা দিন রাত মাদ্রাসার বিরোধিতা করো মাদ্রাসার ক্ষতি হবে না, স্কুলের বিরোধিতা করো স্কুলের ক্ষতি হবে না, অতএব খামখা তুমি কেন গুনাহ কাদের মধ্যে নিতেছো, এই মহামারীর মধ্যে তওবা করো, আল্লাহ গলায় ছুরি আসবে মরে যাব, নবীর সুন্নতের বিপরীত কোনো কাজ আর করব না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এক একজন বান্দা দিয়ে এক একটা দিনের কাজ আঞ্জাম দিবেন, অতএব যে যেইটা করে তাকে উৎসাহ দেওয়া আর এক মুমিনের কাজ, বিরোধিতা করা নবীর দুশ্মনের কাজ। اتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. أقال النبي صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو یہ پیغام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام، دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، مقبول ہے شاز ہے قابل تو بہت ہے، مقبول ہے شاد ہے قابل تو بہت ہے، اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے، اے نا کے منندے تو نہیں دل تو بہت ہے. ندنا بازار এলাকাবাসী ওলামায়ে হযরত উপস্থিত আজকের এই আয়োজিত মহতি ইসলাহী প্রোগ্রামে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজুল মুকাররাম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত ওলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহে ছোট ভাই পর্দার আড়ালে অবস্থান যথা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজদ মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস দুটো হাদিস আমি পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করেন। দীর্ঘদিন আমরা বিচ্ছিন্ন থাকার পরে আজ আমরা এমন একটি পবিত্র মুহূর্তে জায়গায় হাজির হয়েছি যেখানে বসলেই গুনাহ মাফ, এত বড় মুবারক মজলিস যারা বসতে পেরেছি আমরা ধন্য, যারা বসতে পারিনি তোমরা এই বরকত থেকে বঞ্চিত। এই মজলিস দোয়ার মজলিস, বর্তমান দুনিয়াতে মানুষ ইমানদার ইমান সব মানুষগুলো এক অশান্তির বেড়া জালে আবদ্ধ। সারা পৃথিবী জুড়ে আর যেই মহামারী তাজা তাজা প্রাণ ফেরে নিয়েছে, আজ আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে হায়াতে বরকত রেখে যে আজ এই প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহর অপরিসীম দয়া আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটি সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে। মানুষটা বড় শিক্ষিত, অনেক ধনী মানুষ, কিন্তু বিনয়ী যদি না থাকে, আদর যদি না থাকে, কেউ তাকে মহব্বত করে না। আর লোকটা অশিক্ষিত হলে মূর্খ হলেও বিনয়ী জিন্দেগি নিয়ে যদি মানুষের সাথে ভালো ব্যবহার নরম ভাবে চলে, শালীন ভাবে চলে, সে একটা রিক্সার ড্রাইভার হলেও তাকে সবাই মহব্বত করে, দোয়া করে। তো আমি আশা করব এখানে যারা আছেন সবাই আল্লাহর গোলাম, প্রিয় নবীর মহব্বতের উম্মত। আমি বিশ্বাস করি যে যেই লাইনে থাকেন না কেন, কেউ আমরা স্কুলে পড়ি, কেউ মাদ্রাসায় পড়ি, কেউ কওমিতে পড়ি, কেউ আলিয়াতে পড়ি, কেউ কলেজ ভার্সিটি বিভিন্ন শ্রেণী পেশায় বিভক্ত হয়ে আছে, কিন্তু আমাদের নিরপেক্ষ ঐক্যের মঞ্চ আর ব্যানার হলো আমরা এক আল্লাহর গোলাম, আখিরি নবীর উম্মত, মুসলমান।
এটা আমাদের একটা শক্তি, আমাদের একটি নিরপেক্ষ ব্যানার। এই ব্যানার সারা পৃথিবী বেঈমানদের জন্য একটি আতঙ্ক। যখন আমার রসুলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ইসলামের উপরে আক্রমণ করা হচ্ছে, মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, উলামায়ে আহলে হকদের বিরুদ্ধে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার এদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তখন মুসলমান এই ছোটখাটো ভেদাভেদ নিয়ে বিভক্তি না থেকে আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য, দীন বাঁচাবার জন্য, কোরআনের মহব্বতে মুসলমান নামের ব্যানারে সবাইকে একত্রিত হতেই হবে, এর বিকল্প কোনো পথ নাই। একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি চক্রান্তর একটি স্লোগান হলো ডিভাইড এন্ড রোল পলিসি। দলে 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 বিভক্ত করে দাও, তাহলে ওই জাতি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যায়। আমার আল্লাহ দেয়া হাতটা যেই শক্তি আছে, আল্লাহ না করুন কারো হাত ভেঙ্গে যদি যায় আর সেখানে যদি আবার ব্যান্ডেজ করা হয়, পট্টি লাগানো হয়, ছয় মাস এক বছর পরেও যদি হাতটা দেখতে আগের মতোই ভালো, কিন্তু শক্তি কি আগের মতো হবে? অতএব মুসলমান জাতির একতাবদ্ধতার স্লোগান আর মিশন সেই পরিমাণ কামিয়াবির দরওয়াজায় পৌঁছতে পারবে, বিক্ষিপ্ত ভাবে মতানৈক্য করে একে অপরের বিরুদ্ধাচরণ করে মুসলমান ওই পরিমাণ কামিয়াবির দরওয়াজায় এগিয়ে যেতে পারবে না। কে টুপি সাদা দিল আর সবুজ দিল আর কালো দিল, কে নামাজে দাঁড়িয়ে হাত নাভির নিচে বাঁধলো আর বুকে বাঁধলো, এ সমস্ত দ্বন্দ্বের পেছনে না গিয়ে আমরা সব দিলকে বড় করে একে অপরকে আলিঙ্গন করার মানসিক অবস্থা তৈরি করি, ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে নয় বিজয়ের মালা মুসলমানের গলায় চলে আসবে। আজ আপনারা জানেন আরবি রবিউল আউয়াল মাস, এই মাসে রসুল পৃথিবীতে আগমন করেছিলেন, এই মাসেই রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মাঝখানে সময় কেটেছে 63 বছর। রসুলের জীবনের 63 বছর থেকে মাত্র 23 বছরের মিশন ছিল উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। 23 বছরের রসুলের কর্ম পরিকল্পনা ছিল উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতের পথ দেখাবেন। পদ্ধতি ছিল 4টা। মূল মকসদ ছিল সমস্ত ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা। 1 নম্বর পদ্ধতি ছিল রসুলের কোরআনের তেলাওয়াত। 2 নম্বর পদ্ধতি ছিল অন্তরকে গুণামুক্ত করা। 3 নম্বর পদ্ধতি ছিল যেই কোরআনের তেলাওয়াত শুনাইতেন নবী ওই কোরআনের ব্যাখ্যা শিখাবেন, তর্জমা শিখাবেন। 4 নম্বর উম্মত যেই কোরআনের ব্যাখ্যা শিখবে আর জানবে সেই কোরআনের ব্যাখ্যা মতে আমলওয়ালা হবেন। এই 4 পদ্ধতিতে রসুল 23 বছরে একটা মিশন চালু করলেন, গোটা জগতের জন্য একটা প্রেসক্রিপশন দিয়ে গেলেন। এই প্রেসক্রিপশন অনুযায়ী মানুষ যদি তার দেয়া ঔষধ সেবন করে, কিয়ামত পর্যন্ত উম্মত বিপাকে পড়বে না, দুনিয়াতে পাবে শান্তি, পরকালে বিনা হিসাবে মুক্তির সনদ নিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য রসুলের এই 23 বছরের মিশনের প্রেসক্রিপশনটাকে যদি আমরা ফলো করি,
তাহলে আমাদের দিলের মধ্যে রাখতে হবে এক নম্বরে মহব্বত। কারণ মহব্বত না থাকলে কেউ কাউকে মানতে চায় না, এবং তার মধু মুখর কথাও মনের ভেতরে আসর করে না। আর যার প্রতি দিল খোলা মহব্বত থাকে, তার কটু কথাও দিলে কবুল করে নেয়। আর যার প্রতি মহব্বত নাই, সে ভালো কিছু বলল মানুষ গ্রহণ করতে চায় না, দিলে কবুল করে না। এজন্য মহব্বত সফলতার জন্য একটি চূড়ান্ত চাবি। মনে হয় যেন গোটা জগৎকে আল্লাহ ভালোবাসা মহব্বতে চাদরে আবৃত করে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষ মাখলুকাত জীব জন্তুকে ভালোবাসার একটি চাদরে আল্লাহ প্যাকেট করে দিয়েছেন। কি পরিমাণ মহব্বত আল্লাহ দিয়েছেন! আল্লাহর রসুল বলেন, আল্লাহর দয়া করুণা রহমত 100 ভাগ করে 1 ভাগ জমিনের মধ্যে মখলুকাতের মধ্যে দিয়েছেন, আর বাকি 99 গুণ মহব্বত মায়া আল্লাহ নিজ কুদরতের কাছে জমা রেখেছেন। এই 1% মহব্বত ভালোবাসা শুধুমাত্র মানুষকে দেননি, গর্তের পিপীলিকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, সমুদ্রের মাছের মধ্যেও আছে, জঙ্গলের প্রাণী যারা এদের মধ্যেও আছে। এই 1% মহব্বত পেয়ে মানুষ মানুষের জন্য জীবন দেয়, মানুষ মানুষের জন্য পাগল পাড়া হয়ে যায়। তো যেই আল্লাহর কাছে 99 গুণ মায়া জমা আছে, সেই আল্লাহর মায়া বান্দার উপরে কি পরিমাণ! এজন্য আল্লাহ পাক বলেন, ও নবী, উম্মতকে জানায় দেন, আমি আল্লাহকে যদি তোমাদের মধ্যে কেউ ভালোবাসতে চাও তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তো তোমরা আমি রসুলের ইতাআত করো, ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো। কি লাভ হবে? আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত মহব্বত করবেন। মহব্বতের ফলাফল কি আসবে? ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমাদের শয়তানের প্ররোচনায় পড়ে যে অপরাধ করেছো আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে তা পরিপূর্ণ ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে মহব্বত করে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই মহব্বত করল। ওয়ামান আহাব্বানি, যে আমাকে মহব্বত করল, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। মহব্বত সফলতার একটা পুঁজি। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, এই মহব্বত সম্পর্কে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ যদি আল্লাহকে মহব্বত আর ভালোবাসতে চায়, কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া বান্দা জান্নাত পাবে না। আল্লাহ বলেন, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হলো বড় সন্তুষ্টি। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। তো আল্লাহ বলেন, যারা আমাকে মহব্বত করতে চায় তারা যেন আপনি রসুলের অনুসরণ অনুকরণ করেন। এখন রসুলের অনুসরণ কিভাবে করবেন? আল্লাহর রসুল তার হাদিসে বলে, আমার অনুসরণ হবে আমার সুন্নতের মহব্বতের মাধ্যমে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
والده وولده والناس اجمعين পয়গম্বর বলেন হে উম্মত তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন হতে পারবা না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে তোমাদের সন্তান তোমাদের পিতামাতা তোমাদের দুনিয়ার যারা আছে সবার থেকে জীবন থেকেও আমি নবীর প্রতি মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না পূর্ণাঙ্গ ঈমানওয়ালা হতে পারবে না অতএব আল্লাহর নবীর মহব্বতে এমন পরিমাণ তুমি আগায় যাও দুনিয়ার সব বেজার হতে পারে আমার নবীকে বেজার করা সম্ভব হবে না নবীকে মহব্বত করবেন মায়ের মতো বাবার মতো নবীর মহব্বত এত বেশি হতে হবে নিজের জীবনটাকে বান্দা যে পরিমাণ মায়া করে তার থেকেও বেশি মায়া করবা মুহাম্মদ নবীকে বলে তার কেমন প্রমাণ বলে তোমার মা বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তুমি প্রতিবাদ করো কেন তোমার অন্তরে তাদের প্রতি মহব্বত তোমার ওস্তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তুমি প্রতিবাদ জানাও কেন তুমি তাকে মহব্বত করো তোমার পীরের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তোমার কলিজার বন্ধুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তুমি প্রতিবাদ জানাও কেন তোমার বন্ধুটা তোমার কলিজার মানুষ তাহলে জমিনের মধ্যে যারা আল্লাহর নবীকে মহব্বত করবা মা বাবার মহব্বতের কারণে বিরোধিতা করলে তুমি সহ্য করতে পারো না তোমার নেতার বিরোধিতা করলে তুমি সহ্য করতে পারো না কেন মহব্বত অতএব এই জমিনের মধ্যে যারা নবীর বিরোধিতা করবে সুন্নতের বিরোধিতা করবে নবীর আদর্শকে জবাই করবে তাদের প্রতিবাদও তোমাকে সামনে আগাতে হবে এটাই হবে নবীর মহব্বত নবীর মহব্বতের দাবি নিয়ে নবীর দুশ্মনের বিচার নিয়ে সামনে আগাও আজ আমরা যদি মুসলমান এক ময়দানে আগায় যেতাম এই জমিনের মধ্যে মুসলমান যদি এক ময়দানে আসতে পারত ভেদাভেদ ভুলে গিয়ে এমন কোন বেঈমান নাই যে নবীর বিরোধিতা করে সামনে দাঁড়াতে পারে জবান দিয়ে প্রতিবাদ জানাও কারণ আমি নবীকে বেশি মহব্বত করি আমার জীবনের থেকেও জীবনের থেকেও যদি মহব্বত বেশি করো তো বুলেটের চিন্তা করা যাবে না জেলখানার চিন্তা করা যাবে না আমার মরণটাও যদি ওই পথে হয় আমার কোনো টেনশন নাই কারণ আমি মরলে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে যাব আর বাঁচলে আমি আল্লাহর দরবারে চূড়ান্ত মর্যাদায় গাজী হয়ে থাকব আমার কারো দলের জন্য না কোনো ব্যক্তির জন্য না আমি ময়দানে কথা বলবো আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য হবে আমার আওয়াজ কেমন আমার নবীর ইজ্জতের মহব্বত আমার নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি দেখি আমার আব্বা বেজার আমার আব্বার থেকে আমি আলাদা আমার নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি দেখি আমার মা বেজার আমার মায়ের থেকে আমি আলাদা আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমার পীর সাহেব যদি দেখি মনটা বেজা আমি বলবো সালাম পীর সাহেব আমিও তোমার থেকে আলাদা কারণ আমার আল্লাহর মতো যেমন কোনো আল্লাহ নাই আমার নবী সৃষ্টির মহাশ্রেষ্ঠ আমার নবী কেমন আমার নবীর মতো আর কোন নবী নাই যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যে নবীর সুন্নতের আমল ছাড়া বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না ওই নবীর মহব্বত অন্তরে জমা যদি হয়ে থাকে বান্দা ঘরের মধ্যে চুপ করে থাকার কোনো সুযোগ নাই আর ময়দানে ঝাঁপায় পড়বে সরকারের কানের মধ্যে আওয়াজ দিবে নবীরে যারা গালি দেয় তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করে দাও আমারে কেউ গালি দিয়েছে তার বিচার আমি চাই না
আমার ওস্তাদরে যদি গালি দেয় আমি তার জন্য ময়দানে লাঠি নিয়ে বের হব না। আল্লাহর কাছে দোয়া করব, বিচার করবেন আমার আল্লাহ। তবে এখানে একটা প্রশ্ন অনেক মানুষ করে থাকেন, দিন হেফাজত করবেন কে? আল্লাহ। যদি দিন হেফাজত করে মানুষ, তুমি লাফাও কেন, চিল্লাও কেন? আমি এই কথাটার জবাব এইভাবে দেই, বলেন আবার রিজিক দেওয়ার মালিক কে? কতদিনের জন্য? হ্যাঁ, কি পরিমাণ দিবেন, অল্প না বেশি? কর্তা ওয়া কুল মিকুনি হার সবসাম মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাদ ইনসো যা ফজলে উআমস্তে দর জুমলা জাহা। রিজিক দেয়ার মালিক আমার আল্লাহ। কি পরিমাণ বলে পরিপূর্ণ, কত দিন বলে সর্বসময়, কারো দ্বিমত? আবার বলেন নিজেকের মালিক কে? দিন হেফাজতের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ, দিন হেফাজতের মালিক আল্লাহ। যদি বলেন দিন হেফাজত করবে আল্লাহ, তুমি কেন ময়দানে চিল্লাও? আমি যদি প্রশ্ন করি রিজিক দিবেন আল্লাহ, তুমি কেন ময়দানে ব্যবসা করো, চাকরি করো? মানুষ বলে না, চাকরি করা আমার চেষ্টা, চেষ্টা করা আমার দায়িত্ব, রিজিক দিবেন আমার আল্লাহ, চেষ্টা করা লাগবে। না কান্না করলে মা যেমন খানা দেয় না, বান্দাও না চাইলেও আল্লাহ চেষ্টা পূরণ করেন না। রিজিকের মালিক আমরা। ঘুমায় থাকলে ঘরের কোণে রিজিক আসবে? কি করতে হবে? চেষ্টা করা লাগবে। রিজিক দিবেন আল্লাহ। রিক্সা চালাইতেছি আমি, মাঠের মধ্যে ধান চাষাবাদ করতেছি আমি, ধান হবে, ধানের ভেতরে চাল হবে, এটা আল্লাহর ক্ষমতা। আমি ফলের গাছ লাগাইছি, ফল দিবেন আমার আল্লাহ। আমি না লাগাইলে তো ফল দিবেন না, দেওয়া না দেওয়ার মালিক আমার আল্লাহ। ফলের গাছটা লাগানোর চেষ্টা করার দায়িত্ব হলো আমার, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, ময়দানে কাজ করার দায়িত্ব চেষ্টা করা আমার, দিন হেফাজত করবেন আমার আল্লাহ, বেঈমানের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব মুসলমানের। হাকিকত সে তু দুনিয়া পে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, মহান কারে কে বাসি বা খুদা বাস। এরে নবীর আশিক উম্মতের দল, বেঈমানেরা একটু টেস্ট করে মাঝে মাঝে, এই করোনার ভেতরে মুসলমান কি ঠান্ডা হয়ে গেল নাকি সজাগ আছে? ফ্রান্সের বেঈমানেরা, নাস্তিকের গোষ্ঠী, ওদের ঘুম নাই, ওদের কোনো কাজ নাই, ওদের কোনো কাজ নাই, ওদের কাজ হলো ইসলামকে কিভাবে নিচু করা যায়, মুসলমানের কিভাবে আক্রমণ করা যায়। আমরা কাজ আছে, এই জন্য আমরা ওদের বিরোধিতা করতে পারি না, কারণ আমরা ফজরের নামাজ পড়িয়া দোয়া কালাম পড়তে না পড়তে আবার জোহর রেডি হয়ে যায়, জোহরের নামাজ পড়তে না পড়তে আবার আসর রেডি হয়ে যায়। আমগো বেঈমানের নিয়া মাথা গামানোর সময় নাই, আমরা আমাদের নিয়া ফিকির করি আর আল্লাহর ইবাদত করি, নবীর সুন্নতের আমল করি। কিন্তু যখন কোনো বেঈমান আমার ইবাদতের মধ্যে বাধা দিবে, আমরা তো ময়দানে চিল্লানের মানুষ না, আমরা তো ঘরের মধ্যে থাকিয়া মসজিদের বারান্দায় বসে তসবিহ টানবো, মাদ্রাসায় যারা পড়ি মাদ্রাসায় পড়ে কোরআন পড়বো, তাহাজ্জুদের নামাজে দোয়া করবো। কিন্তু আজ ময়দানে কেন আমরা কথা বলতেছি? আমরা টুপিওয়ালারা কেউ ময়দানে নামি নাই, আমাদেরকে বেঈমানেরা ময়দানে নামিয়েছে। আমরা যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করেছি,
আমার আব্বাকে গালি দিয়েছে আমি চুপ হয়েছিলাম, আমার দাদাকে গালি দিল চুপ হয়েছিলাম, আমার পীরেরে গালি দিয়েছে কথা বলি নাই, ধৈর্য ধারণ করেছি দোয়া করেছি আল্লাহ হেদায়াত দাও, কিন্তু ক্রমান্বয়ে যখন আওয়াজ কানের ভেতর আওয়াজ পাইলাম, মুয়াজ্জিনের আজান তা বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, কানের মধ্যে যখন আওয়াজ পাইলাম কোরআন শরীফ পুরান হয়ে গেছে পাল্টানো দরকার, যখন কানের ভেতর আওয়াজ পাইলাম আবার একদল বেঈমান বলে নবীর যৌবনের উপরে হামলার আওয়াজ, আওয়াজ আবার কানে আওয়াজ, নবী একজন মদিনার নবী সন্ত্রাসী নবী, এইভাবে একটা একটা যখন আওয়াজ আসতে শুরু করলো, এই জমিনের মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, যখন দেখলাম আর চুপ থাকার কোনো কায়দা নাই, ঈমানের উপরে প্রশ্ন এসে যাবে, তখন রাতের বেলা তাহাজ্জুদ করি, আবার দিনের বেলা মাদ্রাসায় ক্লাস করি, আবার প্রয়োজন অনুযায়ী ওই বেঈমানের মোকাবেলায় জবাব দিয়া প্রতিবাদের জন্য ময়দানে আওয়াজ দেই। আজকে আমাদের মুসলমানের আওয়াজের কারণে এই জমিনে বেশ্যা তাসলিমা জায়গা পায় নাই। তাহলে আওয়াজ দেওয়াতে লাভ আছে না নাই? ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা চালাও, আওয়াজ দিয়া যাও, কোন না কোন মুমিনের ফায়দা হবে ক্ষতি হবে না, আওয়াজ চালিয়ে যাও, কারণ ঘরের মধ্যে যখন আওয়াজ হয় চোর চুরি করার জন্য কানটা লাগায় রেখে ঘরের মধ্যে আওয়াজ, বাহিরে গিয়া নিরাপদ জায়গায় বসে দোয়া ইউজ করে, ও আল্লাহ এদের মরণের গুণ দিয়া দাও, দিব্যি আরামে যেন চুরি করতে পারি, আধা ঘন্টা পরে যখন আবার কান লাগায় দেখে এবার বড়দের কণ্ঠে আওয়াজ নাই, ছোট ছোট বাচ্চারা কথা বলে এবার ঢুকতে চায় না, কারণ ছোট হলেও সাপের বিষ্ট কম না, বাচ্চা কথা বললেও তো বুড়ারাও সজাগ হয়ে যেতে পারে, এইবার কারণে চোরারা ঘরের মধ্যে আওয়াজ যতক্ষণ থাকে চুরি করার জন্য ঢুকতে সাহস যেমন পায় না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলছি, এই ঈমানওয়ালারা আল্লাহর দেয়া জমিনের মধ্যে ঈমানের আওয়াজ যতদিন পর্যন্ত চালু রাখবে, আওয়াজটা যদি মসজিদে বসিয়াও দেয় আলহামদুলিল্লাহ, আওয়াজটা যদি তাবলি গলারা দেয় আলহামদুলিল্লাহ, ঈমানের আওয়াজটা যদি পীর মাসায় ফোন দেয় আলহামদুলিল্লাহ, আওয়াজটা যদি মাদ্রাসার তালিবুল ইলমরা দেয় আলহামদুলিল্লাহ, আওয়াজটা যদি বড়দের কণ্ঠে হয় আলহামদুলিল্লাহ, আওয়াজটা যদি ছোটদের কণ্ঠে হয় আলহামদুলিল্লাহ, আমাদের ফলাফল কি হবে? যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে মুমিনের জবানে ঈমানের আওয়াজ চলবে ততদিন পর্যন্ত কোনো বেঈমান ঈমানদারের ঈমান চুরি করা সাহস পাবে না। এরে নবীর উম্মতের দল, অতএব ঈমানের আওয়াজ যিনি দিবে তাকে একটু সাহস দাও, বিরোধিতা করিয়া তার মনটাকে ভেঙ্গে দিও না, তাবলিগ গলাও কিন্তু ঈমানের তাগিদে সামনে আগাইতেছে, তুমি হাতটা ধরিয়া পারলে আগাইয়া দাও, মাথার গাঁটটি পারলে আগায় দাও, জুতাটা পারলে আগায় দাও, যদি কিছু না পারো অন্তত চুপ করিয়া দোয়া করো, বিরোধিতা করো বানারে বাবা, জিহাদের ময়দানে যারা কাজ করে পারলে সহযোগিতা করো, পারলে তুমি বান্দার কাছে এক গ্লাস পানি আগায় দাও, না পারলে চুপ করিয়া থাকো, আল্লাহর কাছে হাত তুলে কান্না করো, দোয়া করো, বিরোধিতা করবা না। পীর মুরিদির লাইনে আল্লাহওয়ালারা মানুষের হাতে পায়ে ধরিয়া ধরিয়া যেই বান্দার টুপি পরে নাই টুপিওয়ালা বানায়, দাড়ি নাই দাড়িওয়ালা বানায়, কারণ দাড়ির মধ্যে যারা কুল লাগায় দাড়ি ছাঁটে আর কাটে, এদের কবিরা গুনাহ হবে ২৪টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে সেকেন্ডে, একটা সেকেন্ডের জন্য গুনাহ বন্ধ হবে না। কয়টা কবিরা গুনাহ হবে বলে, গালের মধ্যে যত শত দাড়ি আছে তত শত কবিরা গুনাহ হবে, তুমি ঘুমাইয়া আছো কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলতেছো কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, মোনাজাত করতেছো মোনাজাত তওবা না করা পর্যন্ত কবুল হবে না। এর নবীর উম্মতের দল, এই বান্দাগুলোকে যখন আল্লাহওয়ালারা মাথায় হাত দিয়া কান্না করে পায়ে ধরিয়া দাড়িওয়ালা বানায়, বেনামাজিরে নামাজি বানায়, পারলে উপকার করো, পারলে একটা লোকের সহযোগিতা করো, না পারলে চুপ থাকো, আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু বিরোধিতা করবা না। মসজিদের ইমাম সাহেব
বয়ান করিয়া মানুষের নামাজি বানায়, এলাকার মানুষগুলোরে মাথায় হাত দিয়া দিয়া মসজিদের মধ্যে ঢুকায়। এরে বান্দা, তুমিও পারলে ইমামের জন্য সহযোগিতায় হারা আগায়া যাও, না পারলে অন্তত চুপ থাকো, আল্লাহর কাছে দোয়া করো, বিরোধিতা করবা না। বয়ানের মাধ্যমে যদি কোনো আল্লাহর বান্দার বয়ানে শ্রোতাদের মধ্যে পরিবর্তন আসে, বয়ানের মধ্যে কোনো গালাগালি নাই, বয়ানের ভেতরে নামাজের বিরোধিতা নাই, বয়ানের ভেতরে সুন্নতের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এই বয়ানের মাধ্যমে যদি তাকায়া দেখো এই বান্দাগুলো এখানে হাজির, মা অসুস্থ, সন্তান কিনারায় যায় না, কেন বলে করোনা করোনা ভয়, সন্তান অসুস্থ, মা বাবা কিনারায় যায় না, বলে কেন, বলে করোনার ভয়, মা মারা গেছে, পুলিশ আমাকে বলে হুজুর আমরা লাশ পাই না, মানুষ আমাদের খোঁজ নিয়া, এরপরে বলে মায়ের লাশটা রাস্তায় ফালাইয়া সন্তানেরা ঘরে চলিয়া গেছে, করোনার ভয়ে লাশ দাফনের চিন্তা বাদ দিয়া চলে গেল, আমরা লাশটা আইনা দাফনের ব্যবস্থা করলাম। এরে নবীর উম্মতের দল এত বড় আতঙ্কের ভেতরে আজ এই নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এলাকার মধ্যে আজকে তাকায় দেখো ময়দানে মানুষের অভাব নাই, এই মানুষগুলো গালি শুনতে আসে নাই, এই মানুষগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে কোনো কথা শুনতে আসে নাই, এই মানুষগুলো দ্বীনের মহব্বতে যখন আসছে, একটা যুবক সন্তান যদি এখান থেকে এক পড়া চোখের পানি ছেড়ে তওবা করিয়া বিদায় হয় আর আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমার মতো কত যুবক এই মহামারীতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, আমার কত বন্ধুরা চলে গেল, আমার আপনজন চলে গেল, ও আল্লাহ আমিও তো চলে যেতে পারি, আমার কোনো তো গ্যারান্টি নাই, এতদিন নফসের ধোকায় শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়ি নাই, নবীজির মহব্বতে সুন্নত মানি নাই, আল্লাহ গো আমার মতো কত যুবক দেখি স্কুল কলেজে ভরিয়াও নামাজ সারে না, আমিও তওবা করতেছি আজকে থেকে নামাজ আমি বাদ দিব না, আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না, আল্লাহ গো আমিও আজকে থেকে তওবা করলাম নামাজ বাদ দিব না, একটা যুবক যদি টুপিওয়ালা হয়ে যায় নবীর সুন্নতের মালাটা গলায় নিয়ে বিদায় হয়, এই এলাকার জন্য এটাও সার্থক, এই মাহফিলটাও সার্থক, বাবা বিরোধিতা করিও না, পারলে সহযোগিতা করো, যদি একান্ত না পারো পারলে একা একা বৈশা আল্লাহর কাছে দোয়া করো, বিরোধিতা করিয়া নিজের কপাল পুড়িয়া ফেলাইস না রে যুবক, বিরোধিতা করি এত নিজের কপাল ফুটতেছে আর কারো ক্ষতি হয় না, কারণ তোমার বিরোধিতার কারণে তাবলীগের ক্ষতি হবে না, তুমি যদি সারাটা দিন মাইক লইয়া চরমনায়ের বিরোধিতা করো তোমার এই মাইকিনে কোনো ক্ষতি হবে না, তুমি যদি সারাটা দিন রাত মাদ্রাসার বিরোধিতা করো মাদ্রাসার ক্ষতি হবে না, স্কুলের বিরোধিতা করো স্কুলের ক্ষতি হবে না, অতএব খামখা তুমি কেন গুনাহ কাজের মধ্যে নিতেছো, এই মহামারীর মধ্যে তওবা করো, আল্লাহ গলায় ছুরিয়া দিয়ে মরে যাব, নবীর সুন্নতের বিপরীত কোন কাজ আর করব না, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এর নবীর উম্মতের দল আল্লাহ এক একজন বান্দা দিয়ে এক একটা দিনের কাজ আঞ্জাম দিবেন, অতএব যে যেইটা করে তাকে উৎসাহ দেওয়া আর এক মুমিনের কাজ, বিরোধিতা করা নবীর দুশ্মনের কাজ, মানুষ বিরোধিতা করতে পারলে নিজেকে খুব বড় মনে করে, এই জন্যই তোমার রসুল বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করার থেকেও গীবত মারাত্মক, এখন যদি কোন ছাগল পাগল বলে তাহলে আমি জিনা করি একেবারে তো কম খারাপ না, মানুষ তো মুখে যায় মেধায় যা আসে তাই চিন্তা করে, কারণ মেধাটা তো বিকৃত মেধা, চশমার আয়না কালো তো দেখবে বাতিও কালা, আর চোখ যদি ভালো থাকে চশমার এই সানগ্লাসের গ্লাসটা যদি সাদা থাকে বাতিটা দেখবে সাদা, সব জিনিস সঠিক দেখবে, যেই বান্দা শয়তানের গোলামি করিয়া চোখের পাওয়ার নষ্ট অন্তরগুলো নষ্ট হয়ে গেল, ওই বান্দারে পায়ে ধরিয়া বুঝাইলো টুপির মর্যাদা বুঝতে চায় না, দাড়ির মর্যাদা বুঝতে চায় না, বলে হুজুর নামাজ না পড়লেও অঙ্গ দেল পরিষ্কার, কি ঠিক
নামাজ না পড়লেও দিল পরিষ্কার। হাকীকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আপনি নবীর অনুসরণ করবে, আর আপনি নবীর অনুসরণ কেমনে করবে? নবী বলেন, আমার সুন্নতের মহাব্বত করো, আমার সুন্নতের কলিজা দিয়া ভালোবাসো। ভালোবাসার মানি রে বাবা, নবীর অনুসরণ কেমনে করবা? দেখিয়া দেখিয়া নবীর অনুসরণ করবা। বলে, নবীর তো দেখা যায় না, এরে নবীর উম্মতের দল, আজকে তুমি রবিউল আউয়ালের রাস্তায় নামিয়া নবীর আগমনে মিছিল করলা, অথচ নামাজের খবর নাই, পর্দার খবর নাই। তুমি যত মিছিল করো না কেন, আসলে তুমি নবীর খাঁটি উম্মত হতে পারো নাই। নবীর অনুসরণ কেমনে হবে? বলে, এটা দেখিয়া দেখিয়া অনুসরণ হয়, মুখস্থ হয় না। যুবক মাথার চুলগুলো কেটে টিকটিকি বানাইলি কেন? বলে, হুজুর এই যুবকটা তো অমুক ব্যক্তির মহাব্বত করে, তার অনুসরণে চুলটা এমন করেছে, অমুক নায়কের ভালোবাসায় চুল কেটেছে, তার অন্তরে তার প্রতি মহাব্বত। আমি অমুকের মতো জামা পরি কেন? বলে, তারে আমি ভালোবাসি। আমি অমুকের মতো টুপি মাথায় দিই কেন? বলে, আমি অমুকরে ভালোবাসি। ইদানিংকালে তাকায় দেখবে আমাদের ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা যেই রুমালগুলো ব্যবহার বেশি করে, এই রুমালগুলো ফ্যাশন হিসেবে যুবকেরাও ব্যবহার করে। ইদানিংকালে দেখবেন এই থোতার গোড়ায় কিছু দাড়ি রাখে ফ্যাশন, আছে না নাই? ফ্যাশন, আর আমরাও রাখছি ফ্যাশন না সুন্নাত। এরে বাবা, তুমি সারাটা দিন দোকানদারি করিয়া বাসায় গিয়া ফেরস হইলা, হাত ধুইলা, মুখ ধুইলা, পা ধুইলা, আমিও বয়ান করিয়া বাসায় গিয়া ফেরস হই, তবে তোমার ফেরেশটায় সওয়াব নাই। আমার ফেরেশে সওয়াব কেন? আমি নিয়ত করেছি অযু বানাই, আমি অযু বানাই। এরে নবীরা আসে, আজকে যুবক তুমি দাড়িটা সামান্য কিছু রাখতেছো কেন? বলে, অমুকের অনুকরণ করে, তারে দেখছে নাকি? বলে, না, তারে চিনিনি। বলে, না, তে তারে চিনিনি। বলে, না, তাহলে অনুসরণ কেন, কেমনে করলো? বলে, ভিডিওতে দেখছে, ছবি দেখিয়া ইনডাইরেক্ট দেখিয়া অনুসরণ করতেছে। এখন কথা হলো, ও আল্লাহ, নবীর অনুসরণ করা লাগবে, নবীর অনুসরণ তো দেখে দেখে করতে হবে। এইগুলি যখন আসলো, সাহাবায়ে কেরাম নবীরে দেখলেন, পাওয়ার পর অনুসরণ শুরু করলেন। নবী কেমনে নামাজে দাঁড়ায়, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন, আর ওইভাবে নামাজ পড়েন। আল্লাহর নবী কেমন করে খানা খায়, সাহাবায়ে কেরাম দেখিয়া দেখিয়া অনুসরণ করে খানা খায়। আমার নবী কেমনে খানার লোকমা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন। আমার নবী জুতা পায়ে পড়িয়া নামাজের মধ্যে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের পর মাঝখানে নবীর জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন, এর নাম অনুসরণ। নামাজের সালাম হয়ে গেল, নবী বললেন, আপনারা জুতা খুললেন কেন? আপনি নবী খুললেন কেন? নবী বলেন, আমার জুতার নিচে নাপাক ছিল, জিব্রাইল আমিন নামাজের মাঝখানে এসে বলার কারণে আমি নামাজের মধ্যে জুতা খুলে ফেলছি। আমি যদি গাইবের মালিক হইতাম তাহলে আগে থেকেই জানতাম নাপাক আর জুতাও খুলতাম। আমি নামাজের মধ্যে টের পাই নাই, জিব্রাইল আমিন জানাইছে, এরপরে আমি জুতা খুলছি, কারণ আমি গাইবের মালিক না, গাইবের মালিক হলেন আমার আল্লাহ। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে নবী জানায় দেন,
আসমানের বাসিন্দা জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে জানেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন এর নাম অনুকরণ অনুসরণ কিন্তু আমগো কপাল বড় খারাপ আমরা কিভাবে নবীর অনুসরণ করব নবীর সুন্নতের আমল করব নবীরে তো আমরা পেলাম না নবী তো আমগো মাঝে আর আসবেন নাকি নাকি আপনাদের এলাকায় মদিনার থেকে নবী মাঝে মাঝে আসেন না আসেন না কেন অনেক জায়গায় তেমন হয় স্টেজের ভেতরে পাশে চেয়ারে নবী এসে বসবেন মনে করে চেয়ার রাখা হয় আসেন না নাই এরে নবীর উম্মত মদিনার নবী যদি এখানে আসে আর আমি হাফিজুর রহমান যদি চিল্লাইয়া বয়ান করি আমার মতো বেঈমান জমিনে কেউ হতে পারে না লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিন আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা খারাপ লাগে আপনাদের এরে যুবক আল্লাহর গোলাম রহমাতুল লিল আলামিনের অনুসরণ নবী জমিনে আসবেন না তো নবী থাকবেন কোথায় নবী বলেন আমি ইন্তেকালের পরে মদিনাতুল মুনাওয়ারার রওজায়ে মুবারকে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহর সাথে মারেফতের ময়দানে আমি নিমজ্জিত হয়ে কিয়ামত পর্যন্ত ওখানেই থাকব আর ফেরেশতারা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে উম্মতের খবর নবীর কাছে পৌঁছানো হবে আমার মতো বেআমল নাপাক মানুষটা খবর নিতে রসূলের এখানে আসার কোনো প্রয়োজন এখন কথা হলো নবীকে তো দেখার কোনো উপায় নাই আমাদের তো আমরা না দেখলে অনুসরণ কেমনে করি অমুকের মতো টুপি পরলাম কেন অমুকের দেখেছি এভাবে টুপি পরে আমিও পড়েছি রসূলের অনুসরণ কিভাবে করব রসূলকে দেখে দেখে আমল করব এর নাম অনুকরণ রসূলকে তো দেখার উপায় নাই তো অনুসরণ কেমনে হবে আল্লাহ তো বলেন নবীর অনুসরণ করো মদিনার নবী বলেন উম্মত সমাধান নাও আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি একদল বাহিনী রেখে যাব কিয়ামত পর্যন্ত এই বাহিনী থাকবে আমি নবী দায়িত্বটা তারা পালন করে উম্মতের জান্নাতের পথ দেখাবে আমার ওই বাহিনীর যদি তোমরা অনুসরণ করতে পারো আমি নবীকেই অনুসরণ করা হয়ে যাবে আর আমি নবীর অনুসরণটাই আল্লাহর ভালোবাসার কারণ হবে আর আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায় বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা নবী বলেন আমি যে বাহিনী রেখে গেলাম ওই বাহিনীর অনুসরণ করবা তারা কারা নবীজির জবান মোবারকের ভাষায় তাদেরকে বলা হয় ওয়ারাসাতুল আম্বিয়া তারা কারা ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীর ওয়ারিস নবী বলেন আমার ওয়ারিস আমার টাকা পয়সা বাড়ি গাড়ির ওয়ারিস না আমার ইলমে নবুয়তের ওয়ারিস তারা কারা নবী বলেন তারা হলেন উলামায়ে আহলে হক উলামায়ে আহলে হক না বাতিল ও ভাই উলামায়ে আহলে হক না বাতিল ওলামাদের মধ্যে বাতিল আছে না নাই আলেম দাবি করে নামাজ নাই পর্দা নাই হালাল হারামের ভেদাভেদ নাই নামাজের খবর নাই সুন্নতের খবর নাই এ ওলামা হলেও দাবি করলে সে আহলে বাতিল আহলে হক না আহলে হক ওলামাদের গুণাগুণ কি আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা ওলামা আমি আল্লাহকে বেশি ভয় করবেন আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো ইচ্ছা করে গুনাহ করবে না অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতে বিলম্ব করবে না
এরা হলো উলামায়ে আহলে হক, এরা ওরাসাতুল আম্বিয়া, রসূলের ওয়ারিশ। এদেরকে দেখে দেখে তোমরা আমল করো। উলামায়ে আহলে হক কিভাবে টুপি পরে ওইভাবে পরো, উলামায়ে আহলে হক কিভাবে পোশাক পরে ওইভাবে পোশাক পরো, উলামায়ে আহলে হক কিভাবে নামাজ পড়েন ওইভাবে নামাজ পড়ো। উলামাদের পোশাক মদিনার আদর্শের পোশাক, উলামায়ে কেরামের আহলে হকের টুপি মদিনার আদর্শের টুপি, উলামায়ে আহলে হকের নামাজ মদিনার রসুলের আদর্শের নামাজ। এখন যদি কেউ বলে আমার আলেম লাগে না, মুরুব্বি লাগে না, সে আহলে বাতেল, হক না বাতেল, এরে নবীর উম্মতের দল, উলামায়ে আহলে হকের অনুসরণ করো, কারণ তারা তো মন করা আমল করে না কোরআন সুন্নার আলোকে। অতীতের আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালাদের আমল অনুসরণ করেছেন, তারা তাবে তাবিনদের অনুসরণ করেছেন, তারা আবার কোরআন সুন্নার আলোকে তাবিনদের অনুসরণ করেছেন, তারা আবার কোরআন সুন্নার আলোকে সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম রহমাতুল আলামিনের অনুসরণ করেছেন। অতএব আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করে বান্দা তুমি চলতে থাকো, এটাই নাজাতের পথ। আচ্ছা, আমি যদি 5 মিনিটের জন্য এখন আপনাদেরকে জিকিরে রেখে আমি একটু পর্দার আড়ালে যাই, কোথায়? টাইম কত মিনিট? 5 মিনিট সময় নিয়ে পর্দার আড়ালে যাব, আপনাদের জিকিরে লাগায়া, এরপরে আবার এসে বয়ান শুরু করব। কণ্ঠ ঠিক থাকবে, বয়ান চলবে, চেঞ্জ হবে দুইটা বিষয়। শরীরের জামা থাকবে না, টুপি থাকবে না, প্যান্ট শার্ট টাই থাকবে। কি থাকবে ভাই? প্যান্ট শার্ট আর টাই। এবার আল্লাহ খোলা আসমানের নিচে আছেন, তো খোলা আসমানের নিচে বসে আল্লাহকে সাক্ষী রেখে বুকের উপরে হাত দিয়ে বলেন, আল্লাহর মহব্বত নিয়ে বলেন, আমি হাফিজুর রহমান, কণ্ঠও ঠিক আছে, বয়ানও ঠিক আছে, টানও ঠিক আছে, সব ঠিক, শুধু ব্যবধান কি মদিনার সুন্নতি টুপি আর এই পোশাকটা ফালাইয়া কি পরব? তাই 5 মিনিট পরে যখন টান দিব ময়দানে লোক থাকবে, হ্যাঁ, যারা প্যান্ট শার্টটা এর গোলামি করে তারা বলবে হাফিজ ভাই ধ্বংস মাত্র শুরু। কথা ঠিক নি? আপনাদের এটা কোন থানা? সোনাইমুড়ি কেন্দ্রীয় মসজিদে আমার ইমামতি নিবেনি? মুসল্লিরা নামাজ পড়বেনি? যদিও সুদ খায়, এরপর আমার বুঝে নামাজ? এইবার বালিশে মাথা লাগাইয়া যুবক, বালিশে মাথা লাগায় আজকে 1 মিনিট চিন্তা করবি মদিনার পোশাকের দাম কত? তোর পায়ে হাত রেখে বললাম, 1 মিনিট চিন্তা করবি মদিনার পোশাকের দাম কত? হেদায়েতের মালিক কে? আল্লাহ। যারে হেদায়েত দিবে সে হেদায়েত পাবে, যারে দিবে না সে আমার দোষ তালাশ করবে। কথা বুঝেন নাই? আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়াত দান করুন। এরে যুবক আল্লাহর গোলাম ও বৃদ্ধ বাবাজি ও মাইকের আওয়াজ শুননেওয়ালা পর্দার আড়ালের মা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? ও যুবক, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুনের নাম শুনেছেন? এরা কি গরিব ছিল? এরা ক্ষমতার লাইনে অনেক কেমন বড়? আমেরিকার মতো, রাশিয়ার মতো না? এদের ক্ষমতার কোনো তুলনা নাই, এদের এত দাপট। ফেরাউনের 40 বছরে কোনোদিন অসুস্থতা হয় নাই। ওই ফেরাউন কই আছে জানেননি? জমিনের নিচে না উপরে? কোথায়? কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাসি পোকা মাসি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা,
রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বরুর বরাই থাকলে দিলে রহমতার বিনা, নিজেকে নিজে শুধু মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম গ্রহণ করে নাই। এই তাকায় দেখ এত ক্ষমতা এত দাপট থাকার পরেও মুসলমান তো দূরের কথা, সারা দুনিয়ার বেঈমানের মধ্যে একজন বেঈমান পাওয়া যাবে না যার নাম ফেরাউন। আসেনি যদি বলেন 1,00,000 টাকা দিব আমরা ফেরাউন রাখ, রাখবে বেঈমানেরা? বেহায়া মুসলমান রাখতে পারে সন্দেহ, কারণ 1,00,000 টাকা। যেই মুসলমান মসজিদের মধ্যে দুই কাছে দিয়া দুর্গা বুঝায় যায়, নিজের কলিজার টুকরা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে তুই আজকে আমার স্ত্রীর মত। এরে যুব, আজকে তাকায় দেখো ফেরাউনের ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, 40 বছরে কোনোদিন অসুস্থ হয় নাই, কিন্তু তাকায় দেখ ওই ফেরাউন মরণের পরে একজন মানুষ জমিনে নাই তার নামটা নেওয়ার জন্য। আল্লাহ কোরআনে যদি ওই বেঈমানদের নাম না দিত, দুনিয়ার মানুষ জানতো না ফেরাউন নামে একটা হনুমান জমিনে ছিল। আজ এই ফেরাউনের নাম নেওয়ার কেউ নাই, অথচ টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। অথচ ভিন্ন দিকে তাকায় দেখো সমস্ত আম্বিয়া কেরামের নাম নেওয়ার মানুষ আসেনি, নাম নেওয়ার মানুষ আসেনি, আউলিয়া কেরামদের নাম স্মরণের মানুষ আসেনি। বাবার নাম আম্বিয়া কেরামের, নবীর নামে নাম, মাদ্রাসার নাম সাহাবা কেরামের নামে নাম, নিজের সন্তানের নাম আল্লাহওয়ালাদের নামের সাথে লাগায় রাখছে, খাজা মঈনুদ্দিনের নামের সাথে, এবং তাদের নাম স্মরণ করে মানুষ। বড় পীরের নামে দোয়ার আয়োজন, হাট হাজারির হুজুরের নামে দোয়ার আয়োজন, অমুক মুরব্বী দুনিয়া থেকে চলে গেছেন তার বিষয়ে দোয়ার আয়োজন। ও আল্লাহর বান্দা, খাজা মঈনুদ্দিনের মানুষ এত স্মরণ করে কেন? চট্টগ্রামের আমানত সাকে মানুষ এত স্মরণ করে কেন? তারা অনেক ক্ষমতাওয়ালা ছিলেন, ক্ষমতাও ছিল না, টাকাও ছিল না, ছিল বড় গরিব। এরপর কেন তাদের এত নাম? একমাত্র কারণ হলো নবীর আদর্শের কারণ। তারা 3 বেলা খাইতে পারে না, কষ্ট করে পেটে গামছা বাঁধছে, এরপর হারাম খান নাই, রাতের বেলা ঘুমাইতেন না, নামাজে কাটায় দিতেন চোখের পানি ছাড়িয়া। ও যুবক ভাইজান, বিবেকের কাছে একটু প্রশ্ন রাখি, যেই ফেরাউনের এত ক্ষমতা এত কিছু, ওই ফেরাউন আজ না তার নাম নিশানা সব ধ্বংস হয়ে গেল, নাম নেওয়ার কেউ নাই, তুমি যদি তাদের লাইনে চলো তোমার পরিণাম ফলটাও এমন হয়ে যাবে, আর নবীর আদর্শের মালা যদি গলায় লাগায় চলো ইনশাআল্লাহ
তুমি দুনিয়া থেকে চলে গেলে এলাকার মানুষ তোমার জন্য দিল খুলে দোয়া করবে, আল্লাহ গো যুবকটা স্কুলে ভর্তি কিন্তু দেখলে সালাম আগে দিত, যুবক ছেলেটা কলেজে ভর্তি কিন্তু দেখা হলে সালাম দিত, কথা বলতো মুরুব্বিদের সামনে বেয়াদবি করত না, ওই অন্যান্য ছেলেদের মতো বাজে আড্ডা দিত না, এটা দোয়া না? এরে যুবক এখনো সময় আছে, এই করোনা এই লকডাউন এই মহামারীতে এখনো যদি বান্দা তুমি তওবা না করো আর কবে তওবা করবা? অনুরোধ করে বলছি এই রবিউল আউয়াল তোমাকে সেই বার্তা দিয়া যায়, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। এরে যুবক আল্লাহর গোলাম, নবীর তরিকা মতে চুল রাখো, নবীর তরিকায় পাঁচ বেলার নামাজ পড়ো, এক বেলার নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ু, আহলে হক ওলামায়ে কেরামের পদ অনুসরণ করে চলো, কোরআনটা সহিভাবে পড়ো, কোরআনের ব্যাখ্যা শেখার চেষ্টা করো, অহংকারী দূর করে দাও, আল্লাহর গোলামিতে জীবনটা বিলায় দাও, অহংকারী দূর করে নিজেকে বিনয়ের সাথে আদব ওয়ালা জিন্দেগি নিয়ে চলো, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো, আলেম ওলামা সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া নেওয়ার চেষ্টা করো, বিরোধিতা করিয়া গাদ্দারি করিয়া বর্দোয়া নিয়ে কপালটা পুড়িও না, আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ এই দুনিয়াতে আমার আপন জাতিকে দেখি মৃত্যুবরণ করলে কবরে যখন চলে যাব কেউ আমার আপনার থাকবে না, ও আল্লাহ আজকে তওবা করে নিলাম আর গুনাহ করব না রে মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর সুন্নতের বিপরীত কোন আমল করব না, আল্লাহর কাছে তওবার জন্য দিলটা যদি নরম হয় অন্তর আমার আল্লাহর কাছে বিনয়ের সাথে বলতে থাকো, ও আল্লাহ আমাকে তুমি খাঁটি তওবাওয়ালাদের অন্তর্ভুক্ত করে দাও, আমাদের তওবা তুমি কবুল করে নাও, এবং তওবা অনুযায়ী বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।